ছাত্রলীগের 30তম সম্মেলন উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতের পর দলীয় সঙ্গীতের পরিবেশনের সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ সম্মেলন উদ্বোধন করা হয়। এ সময় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এর আগে ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2018 সালের 10 ও 11 মে। তারপর নানা ঘটনা পরিক্রমায় 4 বছর 7 মাস পর অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন।